হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত কবুতর নিয়ে আলোচনা করব। কবুতর পালন নিয়ে এ টু জেড সমস্ত কিছু আলোচনা করা হবে। তো প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে। রিসেন্টলি একটা গিভ অ্যাওয়ে চলছে, যেটি 10 তারিখে ফলাফল দেওয়া হবে। তো সেই গিভ অ্যাওয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং এক জোড়া ফুল সেট আপ এবং এক মাসের খাবার সহ বাজরিগার পেতে পারেন। তাই আমার চ্যানেলের লাস্ট ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকে কবুতরের এ টু জেড নিয়ে আলোচনা করব। কবুতর পালন আপনি শখের বসে যদি করে থাকেন, সেক্ষেত্রে সেখান থেকে কীভাবে আপনি ইনকাম করবেন সেটিও আপনাদেরকে আজকে শেয়ার আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে। তো মূলত এটি কিন্তু আসলে একটি শখের জিনিস। তো আসলে আপনি প্রথমেই কিন্তু ইনকামের কথা ভাবতে পারবেন না, কেননা এটি একটি শখ। তো কবুতর আপনি যদি নতুন পালা শুরু করে থাকেন, সেক্ষেত্রে আপনি এক জোড়া কবুতর দিয়ে পালবেন। তারপর আপনি যখন পালবেন তখন সেটি যে ডিম পারবে 3 মাসে, সেই ডিম থেকে যে বাচ্চা ফুটাবে সেই বাচ্চাগুলোকে লালন পালনের মাধ্যমে কিন্তু আপনি অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। তাছাড়া প্রথম অবস্থায় বাচ্চা কবুতর দিয়ে শুরু করলে কিন্তু খুব একটা লাভ হবে না, কেননা বাচ্চা কবুতর বড় করে আপনি দেখবেন যে সেই বাচ্চাগুলো আসলে দুইটাই ছেলে অথবা দুইটাই মেয়ে। সেক্ষেত্রে আপনার আরও অনেক সময় প্রয়োজন হবে। তো এত সময় ওয়েট করার ধৈর্যটা আসলে কারো থাকে না নর্মালি। সেজন্য আপনারা প্রথমে বড় রানিং কবুতর দিয়ে শুরু করবেন। আর আনুমানিকভাবে রানিং কবুতরের দাম আপনার 700-800 এরকম নিতে পারে, যে যতই নেক 1000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো যে জাত সেটি হচ্ছে প্রথমে গিরিবাজ কবুতর দিয়ে শুরু করা, এরপর আপনি ফ্যান্সি আইটেমে যেতে পারেন। আর ফ্যান্সি আইটেমের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে সিরাজি, ময়ূরপঙ্খী, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো। যদিও ময়ূরপঙ্খী কিন্তু ডিম পারলেও সেই ডিম কিন্তু নর্মালি জমে না, ডিমটা থেকে বাচ্চা পাওয়া অনেকটাই টাফ, কিন্তু ভালো মতো পারলে খুব ভালো বাচ্চা পাওয়া যায়। তো যেটা বলছিলাম যে প্রথমে আপনারা যখন এক জোড়া কবুতর দিয়ে কবুতর পালা শুরু করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথমে কবুতরের খাবারের ব্যাপারটা মাথায় রাখতে হবে। অনেক কবুতর কিন্তু বিভিন্ন ফুড হ্যাবিটে অভ্যস্ত থাকে, সেটি আপনি যার থেকে কিনবেন তার কাছ থেকে জেনে নেবেন যে আপনার এই কবুতর কী খাবারে অভ্যস্ত। যদি আপনার কবুতর মিক্স খাবারে অভ্যস্ত থাকে এবং তাকে যদি আপনি দেখা যায় যে ভুট্টা ভাঙ্গা দেন, সে কিন্তু ভুট্টা ভাঙ্গা অনেক কবুতর খায় না। আবার অনেক কবুতর কিন্তু ভুট্টা ভাঙ্গা খায়, অন্য খাবার খায় না। তাই আপনি আগে কবুতর যার থেকে কিনবেন তাকে জিজ্ঞেস করবেন যে কী খায়, সেটি আপনারা কবুতরকে দিবেন। এবং অবশ্যই আপনার কবুতরকে রাখার জন্য একটি খাঁচা বানাতে হবে। খাঁচাটি অবশ্যই 1.5 ফিট বাই 1.5 ফিটের খাঁচা হতে হবে, অনেক বড় হতে হবে। এবং খাঁচার ওপরে একটি কাঠ দিয়ে রাখতে হবে যাতে কবুতর ভালো মতো হাঁটতে পারে খাঁচায়, এবং মোটামুটিভাবে যেন তার পায়ে কোনো ব্যথা না পায়। যদি আপনি খাঁচায় কোনো কাঠ না দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু খাঁচার যে গ্রিল আছে সেখানে কবুতরের পা বারবার লাগবে, এর ফলে কিন্তু তার একটা অস্বস্তি লাগবে। তাছাড়া আপনারা কিন্তু ডিম পাড়ার জন্য একটি খোলা, একটি মাটির দইয়ের যে হাঁড়িগুলো আছে খোলা ছড়ানো, সেগুলো দিতে পারেন। এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু দিবেন না, যেমন খড় জাতীয় কিছু দেওয়ার প্রয়োজন নেই, কবুতর নিজেই খড় টানবে, আপনাকে কিছু দিতে হবে না, শুধুমাত্র রেখে দিবেন। আর যদি আপনি খাঁচায় পালন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কবুতরকে অবশ্যই আপনার 2-3 দিন সপ্তাহে আপনার ছাড়তে হবে, অথবা এরকম করতে পারেন। যেটা সবচেয়ে বেস্ট হবে সেটা হচ্ছে সকালবেলা কবুতরকে 15-20 মিনিটের জন্য ছাড়লেন, আবার রাতের বেলা মানে সন্ধ্যার দিকে 10-15 মিনিটের জন্য ছাড়লেন। সেক্ষেত্রে কিন্তু কবুতর পায়খানা করে আপনার ফ্লোর নষ্ট করে ফেলতে পারে যারা শহরের দিকে পালেন, এই জন্য সেখানে পেপার বিছিয়ে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যারা ছাদে পালবেন তাদের জন্য তো আর কিছু বলার নেই, তারা তো ছেড়েই পালেন। আর কবুতর ছেড়ে পালার থেকে খাঁচায় পাললে সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে রোগ সংক্রমিত হওয়ার সম্ভাবনাটি অনেক কম থাকে। আর যদি আপনি ছেড়ে পালেন সেক্ষেত্রেও কিন্তু বাইরে বিভিন্ন কবুতরের সাথে মিশে রোগ হতে পারে, অথবা আপনার কবুতর চুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই আমি খাঁচায় পালন করাটাকে রিকমেন্ড করব। তারপর আপনি কবুতরকে যখন আনবেন প্রথম আপনার খামারে, তখন প্রথমে আপনি কবুতরকে পটাশিয়ামের পানি দিয়ে গোসল করাতে হবে। 1 বালতি পানির মধ্যে যখন আপনি 2 চিমটির মতো পটাশিয়াম দিবেন, সেই পটাশিয়ামটিতে কবুতরকে মোটামুটিভাবে হাত পাগুলো যে কবুতরের ডানা আছে পা আছে সেগুলো ভিজিয়ে
5 থেকে 10 সেকেন্ডের মতো রাখবেন। সেক্ষেত্রে কোনো প্রকার উকুন বা যে কোনো কিছুই থাকুক সেটা কি মরে যাবে। তারপর আমরা আসি যে কবুতরের যেই ব্যবস্থাপনা সেটি, আপনার অবশ্যই কবুতরের খাঁচা পরিষ্কার রাখতে হবে যেহেতু আপনি খাঁচায় কবুতর পালছেন। আর কবুতরের খাঁচা বা খোপের মধ্যে আপনারা চারপাশে নিম পাতা রেখে দিবেন, তাহলে মশা আসবে না। মশা কামড়ালে কিন্তু কবুতরের পক্স হয়, আর এই পক্স হলে কিন্তু কবুতরকে বাঁচানো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, মূলত কবুতরের বাচ্চার এই রোগটি বেশি হয়ে থাকে মশার কামড়ের ফলে। তারপর মোটামুটি যখন আপনি কবুতরকে আনলেন, পরিষ্কার করলেন, খাঁচায় দিলেন, তারপর নর আর মাদি যে কবুতর আছে সেটি যদি আগে থেকে জোড়া থাকে তাহলে তো ভালো, আর যদি জোড়া না থাকে সেক্ষেত্রে কবুতর দুটিকে একটি খাঁচায় দিয়ে দিবেন। মোটামুটি 3-4 মিনিট বা 5-10 মিনিট কবুতরগুলো হালকা মারামারি করতে পারে, তারপর দেখবেন একটি আরেকটির কাছে যে ডাকছে, মাথা নিচু করে ডাকছে, তার মানে তারা আস্তে আস্তে জোড়া নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর তারা জোড়া নিয়ে নিবে। এবং এরপর আপনি যখন কবুতর জোড়াও নিয়ে গেল, এরপর আপনার কবুতরকে মোটামুটি ভালো মতো খাবার দিতে হবে। খাবারের মধ্যে অবশ্যই কিন্তু গম, তারপর ভুট্টা, মসুরির ডাল, এগুলো কিন্তু আপনি অবশ্যই রাখতে হবে। বিশেষ করে ডাল যদি আপনি কবুতরকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল আপনি পাবেন। তারপর কবুতরকে যখন এইসব খাবার দিবেন তার সাথে সাথে অবশ্যই অবশ্যই কবুতরকে ডিমের খোসা ভেঙে গুঁড়ো করে তার সাথে ইটের গুঁড়া মিক্স করে সেটা কবুতরকে প্রত্যেক দিন খাওয়াতে হবে। এটা না খাওয়ালে কিন্তু কবুতর ডিম পারবে না। এটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তারপর আপনি কবুতরকে গ্রিট খাওয়াবেন, নিয়মিত পানি খাওয়াবেন, আর পানির মধ্যে সপ্তাহে 3 দিন জিজভেট নামক একটি ওষুধ আছে, এটি পানিতে জিজভেটের যেই যেই বোতলটি আছে সেই বোতলের যে মুখ আছে সেই মুখ দিয়ে এক মুখ, অর্থাৎ যেই ছিপিটি আছে বোতলের মাথায় সেই ছিপি দিয়ে এক ছিপি পানি, এক ছিপি আপনি 1 লিটার পানিতে মিশিয়ে আপনার কবুতরকে 2-3 দিন সপ্তাহে খাওয়াবেন। তাহলে কবুতরের খুব ভালো গ্রোথ দেখতে পাবেন আপনারা। এরপর মোটামুটি কবুতরকে আর কোনো প্রেশারাইজ করার দরকার নেই, কবুতর দেখবেন যে ডিম পারছে। মোটামুটি প্রথমে একটা ডিম পারবে, একদিন গ্যাপ দিয়ে পরের দিন আরেকটা ডিম পারবে। দুটো ডিম যখন পারবে তখন পালাক্রমে নর এবং মাদি দুইজনেই পালাক্রমে এটিকে তা দিবে। যখন নর তা দিবে তখন মাদিটি খেতে যাবে, খেয়ে চারপাশে উড়ে, আবার সে যখন তা দিতে আসবে তখন নরটি উঠবে। এভাবে করে তারা টোটাল 18 দিন ডিমটাকে তা দিবে। যখনই আপনার ডিমকে তা দেওয়ার 4-5 দিন হয়ে যাবে তখনই আপনারা খুব সাবধানে কবুতরের ডিমটি নেবেন এবং নেয়ার পর সেটিকে লাইট দিয়ে দেখবেন, অর্থাৎ লাইটকে এক পাশে রেখে ডিমের আপনারা দেখবেন যে ভিতরে কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না, আপনারা কালো কালো কিছু দেখতে পাচ্ছেন কি না। যদি কালো কিছু দেখতে পান তার মানে ডিমে বাচ্চা আছে, আর যদি দেখেন যে কালো কিছু নেই তারপরে হতাশ হওয়ার কিছু নেই, ডিমটি আরও 5-6 দিন রেখে দিবেন। তারপরেও যদি দেখেন কালো কিছু নেই তাহলে ডিমটিকে সরিয়ে ফেলবেন, কবুতর আবার 7 দিন পরে ডিম পারবে। যদি ডিমকে রেখে দেন আপনি নষ্ট ডিমকে, সেক্ষেত্রে কিন্তু কবুতর এটিকে তা দিতেই থাকবে এবং এই ডিমকে কিন্তু আর ফুটবে না। তাই আপনারা অবশ্যই এভাবে করে ডিমগুলোকে চেক করবেন। আর কোনো প্রবলেম হলে তো আমাকে কমেন্ট করবেনই, সে আমি তো আছি। আর যখন ডিমগুলো ফুটে বাচ্চা হবে তখন মোটামুটি প্রথম 10-15 দিন কবুতর নিজেই তার বাচ্চাকে খাওয়াবে। খুব ভালো পরিমাণে খাবার দিতে হবে কবুতরকে, ডাল চাল এই জাতীয় খাবার দিতে হবে, এগুলো কবুতর নিজেই তার বাচ্চাকে খাওয়াবে। 15 দিন পর যদি আপনি অনেক বাচ্চা চান সেক্ষেত্রে বাচ্চাগুলোকে সরিয়ে দিবেন, আপনি নিজে হাত দিয়ে খাওয়াবেন। এটার ভিডিও আমার চ্যানেলে আছে যে কীভাবে কবুতরের বাচ্চাকে হাত দিয়ে খাওয়াতে হয়, ওই ভিডিও অনুযায়ী আপনারা খাওয়াবেন। এবং বাচ্চাগুলো সরিয়ে দেওয়ার 6-7 দিন পরে কিন্তু আবার ডিম পারবে কবুতর, আবার বাচ্চা দিবে। কিন্তু আপনি যদি কবুতরকে দিয়ে খাওয়ান, অর্থাৎ কবুতর যদি তার বাচ্চাকে নিজে খাওয়ায়, সেক্ষেত্রে কিন্তু অনেক দিন সময় লাগবে কবুতরের সেই বাচ্চাগুলো বড় হতে। তো তাই আপনি যদি বাচ্চাগুলোকে সরিয়ে নিজের হাত দিয়ে খাওয়ান আর কবুতরের যে হাঁড়িটি আছে সেটি আলাদা করে দেন, খালি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আবার বাচ্চা দিবে কবুতর, তাই কিন্তু আপনার লাভ হবে। এরপর কবুতরের বাচ্চা যখন বড় হয়ে যাবে, এভাবে করে আপনি 3 মাস পালার পর মোটামুটি যখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে তখন আপনি আরও 2-3 জোড়া কবুতর আপনি কিনবেন, খুব ভালো নরমাদি দেখে কিনবেন কবুতরগুলো। মোটামুটি 700 টাকা করে জোড়া কবুতর আপনি কিনেন, সেক্ষেত্রে আমি ধরলাম 700 টাকা করে কিনবেন আপনি। তো আপনি যদি 5 জোড়া কবুতর কিনেন আপনার 3,500 টাকা খরচ হবে, আর খাঁচা ঠাঁচা সহ আনুষঙ্গিক মিলে আমি টোটাল 5,000 টাকা কস্টিং আমি ধরতে পারি। 5,000 টাকা যদি কস্টিং হয়
আর আপনার কবুতরের খাবারের জন্য প্রত্যেক মাসে আপনার মোটামুটি 500 টাকা খরচ হবে। তো প্রথমে আপনি শুরু করলে এক মাসেই দেখবেন যে আপনার 5 জোড়া কবুতরই কিন্তু ডিম ফুটাবে। কবুতর কিন্তু প্রত্যেক মাসেই 1 জোড়া করে বাচ্চা ফুটায়। তো আপনি 5 জোড়া কবুতর থেকে আপনি 10টি বাচ্চা পাবেন। তো আপনি যে লোকাল যেইখানে আপনি খবর নেবেন যে আশেপাশে কোনো জায়গায় কবুতরের বাচ্চা কেউ বিক্রি করে কি না, যারা বিক্রি করে রাস্তার পাশে আপনি দেখবেন, অথবা বিভিন্ন মুরগির দোকান যেখানে মুরগি বেচে, ফার্মের মুরগি বাজারের মধ্যে পোলট্রি মুরগিগুলো মুরগির মাংস বিক্রি করে, সেসব দোকানে আপনি কথা বলে রাখবেন। তো তারা কিন্তু নর্মালি কবুতরের বাচ্চা কিনে, সেক্ষেত্রে আপনি প্রতিটি বাচ্চা 100 টাকা করে, অর্থাৎ কবুতরের বাচ্চার জোড়া 200 টাকা করে কিন্তু আপনি সেল করতে পারবেন। তাহলে আপনি এক মাসে যদি 5 জোড়া বাচ্চা বিক্রি করেন তাহলে 1000 টাকা আপনি অনায়াসে কিন্তু আপনি এক মাসেই আপনি ইনকাম করতে পারছেন। আর যদি আপনি 10 দিনের বাচ্চা হাতে খাইয়ে যদি 15 দিনে বড় করেন তাহলে প্রথম 15 দিনেই কিন্তু আপনি অনেকগুলো বাচ্চা বিক্রি করতে পারছেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি আপনার প্রোডাকশান বাড়বে। এভাবে আপনি আরও কয়েক জোড়া যদি বাড়ান সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি 10 জোড়া কবুতর আপনি বানাতে পারেন সেক্ষেত্রে 10 জোড়া থেকে আপনি 200 টাকা করে যদি জোড়া বাচ্চা বিক্রি করেন সেহেতু সেক্ষেত্রে কিন্তু আপনার 2000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এখান থেকে 500 টাকা যদি আপনার খাবারের খরচ ধরি, 1500 টাকা কিন্তু আপনার ইনকাম হলো সেখান থেকে, তাহলে কিন্তু এটা লাভ হচ্ছে। আর আমি মূলত কবুতরের এভাবে কবুতর যখন পেলেছি তখন কিন্তু আমি বিক্রি করতাম না কবুতর নর্মালি, তো দেখা গিয়েছে যে আমার বাচ্চাগুলো আবার বড় হয়ে যেত, 6-7 মাসেই আবার তারা ডিম বাচ্চা করতো। তো সেক্ষেত্রে আমি বড় কবুতর 500-700 করে যার কাছ থেকে যতই নিতে পারতাম সেভাবে বিক্রি করে আমি কিন্তু মাসে এসে অনেক টাকা ইনকাম করতে পারতাম। তাই আমি আপনাদেরকে বলবো যে কবুতর যখন ডিম দিবে তাদের বাচ্চাগুলোকে বড় করে তাদেরকে দিয়ে আবার ব্রিডিং করিয়ে আস্তে আস্তে করে যদি আপনার খামারটি সম্প্রসারণ করেন, মোটামুটি 20-30 জোড়ার যদি একটি খামার বানাতে পারেন, মানে কবুতর থেকে তার বাচ্চা থেকে বড় করে করে এভাবে যদি 20 জোড়ার মতো একটি খামার করতে পারেন, সেই খামার থেকে অনায়াসেই কিন্তু আপনি 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, শুধুমাত্র আপনার শখ পূরণ করার মাধ্যমে। কোনো কাজ করতে হবে না, কিছুই করতে হবে না। আর এই ক্ষেত্রে কবুতরের কিছু রোগের কথা আমি আপনাদেরকে বলতে চাই। যে রোগটি কবুতরের সবচেয়ে বেশি হয়, একদম খুব কমন রোগ, সেই রোগটি হচ্ছে কবুতরের পক্স, অর্থাৎ কবুতরের বাচ্চার মুখে, পায়খানার রাস্তায়, পাখনা নিচে বিভিন্ন ছোটো ছোটো দানাদার পক্সের মতো হয়, এই আপনার অনেকটা ফোড়ার মতো ছোটো। তো এগুলো যদি হয় সেক্ষেত্রে বাচ্চাটা কি জবাই করে ফেলাই ভালো, কেননা এটা থেকে অন্যান্য কবুতরের মধ্যে ছড়াতে পারে। আর মেইনলি এই রোগের যে প্রতিকার সেটি হচ্ছে আপনি যেই জায়গাটাতে পক্স হবে ওই জায়গাটার মধ্যে এই যে পটাশিয়াম বলেছি সেই পটাশিয়াম হালকা পানিতে গুলিয়ে পেস্টের মতো বানিয়ে সেই পটাশিয়াম ওখানে হালকা করে লেপে দিবেন, সেক্ষেত্রে কিন্তু পক্সগুলো ভালো হতে পারে। তাছাড়া আর কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, সেই অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে হচ্ছে ওরাসিন কে একটি ওষুধ আছে, সেই ওষুধটি আপনি বাচ্চাকে ওষুধের অর্ধেকটা ভেঙে সকালে এক অর্ধেক বিকালে অর্ধেক এভাবে খাওয়াতে পারেন। আর ওষুধটি না খাওয়ালে বেটার হয়, আর খাওয়ালে একটু তাড়াতাড়ি ভালো হয়, তবে বাচ্চা কিন্তু মারা যেতে পারে ওষুধের সাইড ইফেক্টে। আর আরেকটি সমস্যা কবুতরের হয় যেটি হচ্ছে সবুজ পায়খানা। তো সবুজ পায়খানা হলে আপনারা ভাববেন যে কবুতরের যে পানি আছে সেই পানির সংক্রম অথবা পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া জন্মে সেই রোগটি হয়েছে। তো সবুজ পায়খানা হলে আপনারা পাখিকে পরিষ্কার পানি খাওয়াবেন এবং পাখিকে আপনারা কোনো প্রকার ওষুধ খাওয়ানোর প্রয়োজন নেই, আস্তে আস্তে সবুজ পায়খানা ভালো হয়ে যাবে। আর আরেকটি রোগ হতে পারে, খুবই নর্মাল এই রোগটি, সেটি হচ্ছে কবুতরের ডিম জমে না, অর্থাৎ কবুতর ডিম পারে কিন্তু ডিমে কোনো বাচ্চা নেই। নর্মালি যদি কৃমির সংক্রমণ হয় সেক্ষেত্রে এটি হয়, কারণ কবুতর যখন মেট করে তখন তার শুক্রাণুগুলোকে কৃমি খেয়ে ফেলে, এই জন্য শুক্রাণুগুলো ডিম্বাণুতে পৌঁছাতে পারে না, তাই কি ডিমটি নিষিক্ত হয় না, ফলে কোনো বাচ্চা ডিমের মধ্যে থাকে না। তো এজন্য আপনারা কৃমির ওষুধ এভিনেক্স খাওয়াতে পারেন। এভিনেক্স 2 লিটার পানিতে 3 আঙ্গুলের 1 চিমটি মিশিয়ে কবুতরকে মাসে একবার করে দিলেই হবে, কবুতর নিজেই খাবে। তো মোটামুটি কবুতরের বিষয়ে এটুকুই বলবো, আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্নটি করতে পারেন, আমি উত্তর দিতে পারবো। আরেকটি কথা বলতে ভুলে গেছি, কবুতর আপনারা কীভাবে সেল করবেন। কবুতর সেল করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন গ্রুপে আপনি সেল করতে পারেন, তাছাড়া বাংলাদেশে যারা আছেন তারা বিক্রয় .com এর মাধ্যমে কবুতর সেল করতে পারেন। তো
তবে আমি বলবো বিক্রয় ডট কমে খুব একটা ভালো লাভ পাওয়া যায় না, তার চেয়ে ভালো হয় চীনা পরিচিতি আশেপাশের বিল্ডিংয়ে অথবা বিভিন্ন যে দোকান আছে তাদের কাছে সেল করলে আপনি ইনস্ট্যান্ট টাকাটা পেয়ে গেলেন এবং একটা কন্ট্রাক্টে আপনি সেল করতে পারবেন যে প্রত্যেক মাসে আমি এতগুলো বাচ্চা দিব বা প্রত্যেক মাসে আমি এতগুলো কবুতর দিব, সেটা ট্রাই করতে পারেন। তাছাড়া যারা ফ্যান্সি কবুতর অর্থাৎ ময়ূর পঙ্খী সিরাজি এগুলো পালতে চান তারা কিন্তু এগুলো পেলে খুব লাভ করতে পারবেন, কারণ এইসব কবুতর কিন্তু খুব ভালো দামে বিক্রি করা যায়। এগুলো আস্তে আস্তে একটু বড় করে বা সেমি অ্যাডাল্ট করে আপনি কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপে কবুতরের গ্রুপে কিন্তু সেল করতে পারেন। আর এতটুকুই বলবো যে কবুতর নিয়ে মোটামুটি, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনাদের সাথে ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে। আমার এক ভাই, খুব কাছের ভাই, তিনি কমেন্ট করেছিলেন খুব দুঃখিত যে ভিডিওটি আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছে, আমাকে এই জিনিসটি একটু ক্ষমা করে দেবেন যে এত লেট হয়ে ভিডিওটি আপলোড দিলাম। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পাখির খেয়াল রাখবেন, এতটুকু আশা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।